আরবি ভাষা বলা হচ্ছে আখিরাতের ভাষা না তার আগে আমরা বলতে পারি না এটা কোরআনের ভাষা আল কোরআনের ভাষা আল কোরআনটা কি এটা হলো কালাম উল্লাহ আল্লাহর কালাম আল কোরআনটা কার কালাম আল্লাহর কালাম তাহলে আরবি ভাষাটা এখন আল্লাহর ভাষা আল্লাহর কালাম সবটাই আল্লাহ তাল্লাহ কোরআনে বলে বলে দিয়েছেন বেলিস আরাবি মুবিন আবার অন্য এত বলছেন কোরআন আরাবিয়ান তাই না অনেকগুলো আয়াতে তিনি বলেছেন এই কোরআনটা আরবি ভাষায় আরবি ভাষায় নাজিল করেছেন যেন মানুষ এটা ভালো করে বুঝতে পারে ইত্যাদি অনেকগুলো আয়াত এটা প্রমাণ করছে যে আরবি ভাষায় আল কোরআন নাজিল হয়েছে আচ্ছা তাহলে আর কোরআন হলো আল্লাহর কালাম তাহলে আল্লাহর ভাষাটা হলো আরবি কোরআনের ভাষা এবং আল্লাহর ভাষা হল আরবি যিনি ভাষার স্রষ্টা তিনি কি অন্য ভাষাও বুঝেন হ্যাঁ বুঝেন অতএব কেউ যদি মনে করে যে আল্লাহর ভাষাটা যেহেতু কোরআন তাহলে আমি বাংলা ভাষায় যদি কিছু বাজে কথাও বলি আল্লাহ বুঝবে না হ্যাঁ এ কথা ভাবার কোনো অবকাশ আছে অবকাশ নেই সোহান আল্লাহ এই জন্য আপনি মাতৃভাষায় দোয়া করতে পারেন কারণ সব ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ তিনি প্রত্যেক ভাষা বুঝেন এই জন্য কোনো ভাষাকে অনইসলামিক এ কথাটা বলাও ঠিক না প্রত্যেক ভাষায় এমন শব্দ আছে যেটা উচ্চারণ করলে সব হবে আবার প্রত্যেক ভাষায় এমন শব্দ আছে যেটা উচ্চারণ করলে গোনা হবে আছে না তাহলে যেহেতু সব ভাষাতেই জিনিসগুলো আছে তাহলে এখন আল্লাহর ভাষা আর এটা কাফেরদের ভাষা এভাবে বলা যাবে না সব ভাষার স্রষ্টা আল্লাহ এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকা উচিত তাহলে ইংরেজি ভাষার কি দশা হবে হিন্দি ভাষা বা চাইনিজ ভাষা হ্যাঁ সাধারণত আমাদের মুসলিমরা মনে করে থাকে যে এগুলো কাফেরদের ভাষা কিন্তু চাইনিজ কোনো মুসলিম আছে কি না সে ইসলাম গ্রহণের পরে কোন ভাষায় কথা বলবে আচ্ছা হিন্দুস্তানের ভাষা হিন্দি সে ইসলাম গ্রহণ করার পরে কি হিন্দিতে কথা বলবে না আমেরিকান মুসলিমরা কোন ভাষায় কথা বলে ইংলিশ তাহলে আমরা যে এগুলোকে কাফেরদের ভাষা বলছি সেটা কতটা সঠিক তাই না একটু চিন্তার অবকাশ আছে এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে ভাষার সাথে কিন্তু কালচারের একটা সম্পর্ক থাকে কালচারটা কি কালচারটা হচ্ছে দৈনন্দিন জীবন পদ্ধতিটাই হলো কালচার কিভাবে খাচ্ছি দাচ্ছি খাওয়াটা কালচার না কিভাবে খাচ্ছি এটা কালচার ভাষাটা কালচার না কিন্তু কিভাবে বলছি এটা কালচার আমি যদি খুব সুন্দর করে বলি তাহলে বলবো এটা আমার কালচার কিন্তু ভাষাটা কালচার না তাই না এই জন্য ভাষার সাথে কালচারের গভীর সম্পর্ক আছে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো আঙ্গিকে কোনো না কোনোভাবে সে প্রকাশ করে তাই না ভাষার মধ্যে আছে যেমন বক্তৃতা এটাও একটা বক্তৃতার ভাষা বক্তৃতা তাই না কে কীভাবে বক্তৃতা দিচ্ছে ওটা কালচার কিন্তু ভাষা দিয়ে কবিতা রচনা করা হচ্ছে গান রচনা করা হচ্ছে এবং এখন কবিতা আবৃত্তি এটা কালচার গান বাজনা বাদ্য এটাও কালচার তাহলে ভাষার মাধ্যমে কিন্তু আরেকটা কালচার উঠে যাচ্ছে এখন যদি কেউ গান বাজনা বাদ্যকে পছন্দ করে সে সেই কালচারটাকে প্রমোট করবে আর যারা হয়তো দিনের দিনদারির কথা ভাববে তারা গান বাজনা বাদ্যকে তারা প্রমোট করবে না তারা প্রমোট করবে যেটা শরীয়তে অ্যালাউড অনেক কালচারের অনেক বই প্রকাশ আছে এই যে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাচ্ছে এটাও একটা কালচারাল কাজ ভাষার সাথে কালচারের গভীর সম্পর্ক আছে কালচারটা হচ্ছে সেই জিনিস যেখানে অনেক কিছু আছে জায়েজ আবার অনেক কিছু আছে না জায়েজ যেমন মেয়েদের পোশাক এটা কিন্তু কালচার তাই না এর মধ্যে হিজাবটা হলো জায়েজ বরং সেটাই রেকমেন্ডেড আর যেটা মেয়েরা ওয়েস্টার্ন স্টাইলে পরে সেটা হলো নাজাইস তাহলে এখানে ভাষার সাথে কালচারের সম্পর্ক থাকলেও আমরা পার্থক্যটা বুঝতে পারি যে আমি বলতে পারবো না যে আমি শব্দটা হালাল নাকি হারাম আমরা শব্দটা হালাল নাকি হারাম এই প্রশ্নটা আসলে আসবেই না তাই না গরু শব্দটা বললে সব হবে না গোনা হবে বৃষ্টি এ শব্দটা বললে সব হবে না গোনা হবে এ প্রশ্ন কি কখনো মানে কেউ করবেন করবেন না তার মানে হচ্ছে ভাষার যে শব্দমালা সেই শব্দ যেটা আমি বললাম কোনোটা ভালো কোনোটা খারাপ অর্থ যাই হোক না কেন কিন্তু সেই শব্দগুলো হালাল হারাম এভাবে বিশেষায়িত হবে না তবে সেগুলোর ব্যবহার এটা কালচার তাই না যেমন গাধা এই শব্দটা এটা এটাকে হালাল কোনটা বলা যাবে না এগুলো জায়েজ শব্দের মধ্যে আছে সব শব্দই জায়েজ মানে শব্দ তৈরি হয়েছে এখানে আসলে মানে যেটা আমরা বলতে পারি শুধু এর ব্যবহারটা হয় শুদ্ধ হবে নয় অশুদ্ধ হবে বাকি শব্দগুলোর কোনো দোষ নাই এখন কেউ যদি কাউকে গাধা বলে গালি দেয় সেটা কি হবে সেটা দর্শনীয় হবে এভাবে মানে আরও যে সমস্ত শব্দগুলো আছে তাহলে শব্দের ব্যবহার এটা কালচার থেকে এসছে যেমন কথায় কথায় কাউকে হয়তো গাধা বলা তাই না অনেক অনেকের কাছে সেটা অভ্যাসে পরিণত হয়েছে তার পছন্দ না হলেও সে একটা আক্রমাত্মক শব্দ ইউজ করে বলবে সে যাকে মনে করে যে সে বোঝে না তাকে গাধা বলবে কিন্তু সাল্লাম কি কাউকে গাধা বলেছেন আমি শুধু এখানে একটা তাম্বি করার জন্য এই প্রসঙ্গটা তুললাম সেটা হচ্ছে আমরা অনেক সময় ভাষার বিরোধিতা করি না বুঝে বিরোধিতা করতে পারি কালচারের যেমন ওয়েস্টার্ন কালচার ইংরেজি ভাষার ব্যবহার বা শেখানোর পদ্ধতির সাথে ওয়েস্টার্ন কালচার মার্জ হয়ে আছে কীরকম আমরা ইংরেজি বইগুলোতে যেখানে ইংরেজি শেখায় দেখবেন যে সেখানে যে সমস্ত কনভারসেশনগুলো শেখায় ছবি মেয়েদের ছবি আছে স্কার্ট পরা মেয়েদের ছবি আছে আছে না তাহলে দেখে আর ভাষা শেখাচ্ছে কীভাবে শেখাচ্ছে ইংল্যান্ডে কিংবা আমেরিকাতে ভাষা কিভাবে শেখাচ্ছে এই শেখানোর পদ্ধতিটা আসলে এই জায়গায় কালচারটাকে প্রয়োগ করা হয় এই জায়গায় কালচারটাকে প্রয়োগ করা হয় আর এই জন্য আমরা যদি আমরা যদি বলি যে ইংলিশ এই ভাষাটা খারাপ এই কথাটা শুদ্ধ নয় তবে ইংলিশ কালচার এটার অনেক জিনিস আমাদের ইসলামের সাথে যায় না আর এখন সত্যিকার বলতে কি আরবি কালচারের সবটাও কি ইসলামের সাথে যায় এটাও একটা প্রশ্ন উত্তর হচ্ছে কালচার যেহেতু মানুষ তৈরি করে মানুষ নিজেরা বেদাতকে তৈরি করে মানুষ তৈরি করে পাপকে তৈরি করে মানুষ মানে পাপ করলেই তো তৈরি হয় তখন পাপটা কালচারে পরিণত হয় তাই না এরকম অনেক পাপ বিভিন্ন দেশের মানুষেরা করেছে এমনকি মুসলিম সমাজে অনেক পাপ উৎপাদিত হয়েছে পরে সেটা তাদের কালচারের পার্ট হয়ে গেছে যদি যদি সেটা কোনো না কোনোভাবে ইসলামের অনুমোদিত কোনো পন্থার সাথে রিলেটেড থাকে তাই না যদি এমন কোনো কালচার তৈরি হয় যে কালচারটা সরিয়ে অনুমোদন করে না অথবা সেটা কোনো ধরনের বেদাতের সাথে সম্পৃক্ত অথবা ভুল আকিদার সাথে সম্পৃক্ত অথবা কাফেরদের সাথে তাদের যে প্রথা তাদের যে রসম রেওয়াজ তার সাথে সম্পৃক্ত যখন হয়ে যায় তখন মুসলিম সমাজেও তৈরি হওয়া কোনো কোনো কালচার সেটা হারাম হয়ে যায় হ্যাঁ এদেশে যেমন কবর ভিত্তিক কিছু কালচার তৈরি হয়েছে না তাই জন্য আমি জাস্ট এই পয়েন্টটা তাম্বি করার জন্য কথাটা বলেছি যে ভাষা এবং কালচার ওতপ্রোতভাবে জড়িত কিন্তু ভাষা এটা একটা নির্দোষ জিনিস যেটা আল্লাহ আল্লাহর সৃষ্টি আসমানের কি কোনো দোষ আছে জমিনের কি কোনো দোষ আছে ভাষার কোনো দোষ নেই কিন্তু ভাষার ব্যবহার ভাষার প্রয়োগ কিংবা ভাষার আর অন্য অন্য যে কালচারগুলো আছে সেখানে আমাদের করণীয় আছে বর্জনীয় আছে